গ্রামের উন্নতির স্বার্থে স্ত্রী ঘোড়া ও পুরুষ ঘোড়ার মধ্যে বিয়ে দেওয়া হল শনিবার ইটাহারে। এদিন ইটেহার ব্লকের দুর্লভপুর অঞ্চলের বড় ভগ্নাইলের রাজা নামে বরঘোড়া ও পাশের পাড়ার ছোট ভগ্নাইলের কোণে রানী ঘোড়ার সাথে বিয়ের রীতিনীতি মেনে দেওয়া হয়। এদিন এক গ্রাম থেকে অন্য গ্রামে ব্যান্ড পার্টি বাজিয়ে রীতিমতো বরের সাজে বরঘোড়া বিয়ে করতে যায় সঙ্গে গ্রামের লোকজন। আবার বিয়ের শেষে শেষ বেলায় রাজা তার রানী ঘোড়াকে নিয়ে গ্রামে ফিরে আসে। গ্রামের উন্নয়ন সারা বছর যাতে গ্রাম সুজলা সুফলা থাকে সেই উদ্দেশ্যেই এই বিবাহ। গ্রামে হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ একসঙ্গে মেতে উঠে আনন্দে। দুটি ঘোড়াকেই সাজানো হয় বিয়ের সাজে। সাধারণের বিয়ের মতন এ বিয়েতেও ছিল খাবার মেনু, কোনো খামতি ছিল না সেখানে। খাবার মেনুতে ছিল মাছ মাংস তরকারি ভাজা ডাল মিষ্টি সমস্ত কিছু। গ্রামের মানুষজন রীতিমতো পেট পুড়ে খেলেন সেই খাবার। শুধু খাওয়াই নয়, বরকনেকে তারা উপহার দিয়ে আশীর্বাদও করে গেলেন। যিনি এই বিয়ের উদ্যোক্তা আব্দুল সাত্তার, তিনি জানান ঘোড়াদের বিয়ে দেওয়ার কারণ গ্রামের উন্নতি। সুজলা সুফলা যাতে থাকে, মানুষ যেন সুস্থ থাকতে পারে, গ্রামের মধ্যে কোনো রকম অশান্তি না আসতে পারে, সেই কারণেই এই বিয়ের আয়োজন। তারপর গ্রামের উন্নয়নের জন্য ওরা কারো বিয়ে দিচ্ছে। ওরার নাম হচ্ছে রাজা, ওরের নাম হচ্ছে রানী। গ্রাম উন্নয়নের জন্য সুস্থভাবে চলতে পারি। আমার নাম ভাগল থেকে ছোট ভাগল নিয়ে গেছিলাম বিয়ে করতে। দশাকদার বাড়ি ছোট ভাগল, আমার বাড়ি আব্দুল সত্তার, আমি আমার বাড়ি বড় ভাগল। মেয়ের বাবার নাম কি? মেয়ের বাবার নাম হচ্ছে মোস্তাক আলী। কোথায়? ছোট ভাগল বাবার নাম আমি আব্দুল সত্তার। এমনি সমস্ত গ্রাম নতুন ধান উঠছে, এই উপলক্ষে তারা গ্রাম ঘুরতে বেরোয়, সঙ্গে আশীর্বাদ নেয় দুই ঘোড়ার। সঙ্গে তারা আশীর্বাদ দেয় যেন দুই ঘোড়া তাদের দাম্পত্য জীবনে সুখী থাকে এবং গ্রামের লোকজনকে সুখী রাখে।